ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ি ঝর্ণা থেকে সৃষ্ট সারি নদীতে ঝর্ণা বেয়ে বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলে বালু ও পাথরের সঙ্গে নেমে আসে কয়লা। শুষ্ক মৌসুমে নদীর পানি কমতে শুরু করলে সিলেটের পর্যটন এলাকা জৈন্তাপুরের লালাখাল এলাকায় নদী তলায় জমতে থাকে কয়লার স্তর, আর তখন কয়লা তোলায় ব্যস্ত সময় পার করে কয়লা শ্রমিকরা। মোহাম্মদ ফারুস আলী 35 বছর ধরে আর রইস মিয়া 22 বছর ধরে তুলছে কয়লা। পরিবার রেখে কাজের সন্ধানে সিলেটের জৈন্তাপুরে এসেছিল তারা। তারপর থেকে তারা এখানে কয়লা শ্রমিক হিসেবে কাজ করে যাচ্ছে, সকাল থেকে সন্ধ্যা অবধি, আবার কখনো রাতেও কাজ করে। তারা বিক্রি করে বস্তা প্রতি 300 টাকায়। এই কয়লা ইটবাড়ায় পোড়ানোর কাজে ব্যবহার করা হয় বলে ইটবাটার লোকদের কাছেই বিক্রি করে তারা। কয়লা বিক্রির টাকা দিয়েই চলে তাদের সংসার, একই সাথে ছেলেমেয়েদের পড়াশোনার টাকাও আসে এই কয়লা বিক্রি থেকে। কাম পাইলে তো করা যায়, কাম না পাইলে আর কি করা যাবে। যে সময় যে টাইমে টেয়া পাওয়া যায় টাইমে যে যাওয়া লাগে। আমার যে ইনকাম হয়, ইনকাম দিয়ে আমার সংসার চলে, এই জন্য আমি দেশ সারা বিদেশ ঘুরে বেড়াই। লালাখালের স্বচ্ছ পানিতে কখনো কোমর, কখনো বা বুক অবধি পানিতে নেমে চলে তাদের এই কয়লার উত্তোলনের কাজ। মোহাম্মদ মামুন, হ্যালো .bdnews24.com, ঢাকা।